যে আচ্ছা কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা আমার বলা আছে এফটা ডিফাইন্ড অন 01, 0 01-এর মধ্যে ডিফাইন করা আছে, ঠিক আছে। F0 = 1 দেওয়া আছে, মানে ইনিশিয়ালি F0 = 1 দেওয়া আছে। আর একটা হচ্ছে Fx = 0 যখন এক্সটা র্যাশনাল, সরি ইরাশনাল, আর 1/n যখন এক্সটা হচ্ছে র্যাশনাল, কিন্তু র্যাশনাল মানে কি M/n আকারে, P/Q আকারে প্রকাশ করা যাবে, যেখানে এম আর এন হচ্ছে জিসিডিটা 1। এখানে আমার দেখাতে হবে যে এফটা কন্টিনিউয়াস কোথায়, অ্যাট এনি ইরাশনাল নাম্বার, যে কোনো ইরাশনাল নাম্বারে কন্টিনিউয়াস এবং র্যাশনাল নাম্বারে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। এইভাবে প্রমাণটা করতে হবে। আচ্ছা প্রথমে আমি র্যাশনাল নাম্বারে ডিসকন্টিনিউয়াস দেখাবো। ডিসকন্টিনিউয়াস দেখানোর জন্য প্রথমে আমি একটা এ বলে পয়েন্ট আমি কোথা থেকে তুলে নিচ্ছি, 0 to 1-এর মধ্যে আমি তুলে নিচ্ছি, সেইটা কি না বি, এটা হচ্ছে র্যাশনাল, এটা আমি ধরছি কি, সেটা হচ্ছে র্যাশনাল ধরছি, ঠিক আছে। তা এবং আমি এক্সেন একটা ইরাশনাল সিকোয়েন্স তুলছি, লেট এক্সেন, এটা হচ্ছে আমার একটা কি, সেটা হচ্ছে ইরাশনাল সিকোয়েন্স, ইরাশনাল, আর এটা হচ্ছে আমার ইরাশনাল সিকোয়েন্স, একটা ইরাশনাল সিকোয়েন্স তুলছি, যেটা কি না পরিষ্কার কথা হচ্ছে এক্সেনটা যাতে করে এর দিকে যায়, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এই থিওরেমটা বারবার আমি মানে এরকম অ্যাপ্রোচটা অনেকবার করেছি, ঠিক আছে। আচ্ছা এবং এই ইরাশনাল সিকোয়েন্সগুলো, ইরাশনাল নাম্বারগুলো যেগুলো তুলছি সেগুলো হচ্ছে ওপেন ইন্টারভাল 0 1-এর মধ্যে, কারণ 0 নিজেও ইরাশনাল নয়, 1 নিজেও ইরাশনাল নয়, সেই জন্য এক্সেনটা ইরাশনাল নাম্বার তুলছি, তো ইরাশনাল নাম্বার সিকোয়েন্স তুলছি, সেই জন্য ওপেন ইন্টারভ্যাল নিচে 0 1, এটা আমার ওপেন ইন্টারভ্যাল নিচে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি আমাকে বলতো যে এফ অফ এক্সেন এক্সেনগুলো কী, এক্সেনগুলো ইরাশনাল, ইরাশনাল হলে এফ অফ এক্সেনটা হবে কত, এটা হচ্ছে 0 হবে, কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি মানে বোথ সাইডে যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি যোগ করি তাহলে এটাও তখনও 0ই থাকবে, 0 লিমিট নিলে 0ই হয়। কিন্তু বাট আমি পরিষ্কার কথা বলছি এফ অফ এ এটা মানে কিন্তু গেটার দ্যান, এ মানে কি, এ মানে র্যাশনাল ধরেছি, র্যাশনাল মানে হচ্ছে 1/n টাইপ, আরে যাই হোক না কেন এটা তো গেটার দ্যান 0, 1/n মানেই গেটার দ্যান 0, কারণ 0 1-এর মধ্যে কাজ করছি, 0 1-এর মধ্যে কাজ করছি মানে এটা সবসময় গেটার দ্যান 0 হবে, 0 তো হবে না, কারণ 0 হবে না কেন, কারণ হচ্ছে 0 0 তো অলরেডি ইরাশনাল নাম্বারের জন্য হয়েছে, তাহলে আমি কেন নেবো, আর এ পয়েন্টটাকে র্যাশনাল ধরেছি তাহলে অটোমেটিক্যালি এফ এ ধরেছি গেটার দ্যান 0। তাহলে এইটা মানে এক্সেনটা এর দিকে গেলে এফ অফ এক্সেনটা এফ এর দিকে যাবে, এফ এ তো গেটার দ্যান 0, এফ এর দিকে যাবে, এই শর্তটা স্যাটিসফাই করছে না এখানে, তাহলে এই শর্তটা স্যাটিসফাই মানে এখানে ওয়েদার এক্সেনটা কিন্তু এর দিকে যাচ্ছে, এটা আমি ধরেছি এইভাবেই, কিন্তু বাট আমি এফ অফ এক্সেনটা কার দিকে গেল সেটা হচ্ছে এফ এর দিকে যাবা কেটে দিলাম, মানে যাবে না, কেন, কারণ এফ অফ এক্সেনটা এই দিকটা আমার 0 আর এদিকটা হচ্ছে গেটার দ্যান 0, এই দুটো হতে পারে না, একটা 0 একটা এটা এদিকটা 0 আর এদিকটা গেটার দ্যান 0, এটা হতে পারে কখনো, কোনো দিক নিয়েই যাবে না এর দিকে, তাহলে অটোমেটিক্যালি আমার যে কোনো র্যাশনাল পয়েন্টে আমি লিখতে পারি ফর এনি র্যাশনাল নাম্বার আমার কী হবে, এফ ইজ ডিসকন্টিনিউয়াস, আমার এই ব্যাপারটা হচ্ছে না, ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। এবার আমি ইরাশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস এইটা আমাকে দেখাতে হবে, ইরাশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস। এবার আমি নেক্সট আসছি ইরাশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, দেখ ইরাশনাল নাম্বারের জন্য কন্টিনিউয়াস কী করে করবো, আমি এবার ধরছি আলফা একটা ইরাশনাল নাম্বার, কোথা থেকে, ক্লোজ ইন্টারভাল 0 1, আলফাটা হচ্ছে বি ইরাশনাল, আমি এটা একটা ইরাশনাল নাম্বার ধরছি, ঠিক আছে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা আমাকে অ্যানালিসিস আছে, অ্যানালিসিস মানে প্রথমেই আমাকে কী করতে হবে, একটা এপসিলন চুজ করতে হবে, লেট মানে আমি চুজ করছি, লেট আস চুজ আমি প্রথমেই কী করছি সেটা হচ্ছে এপসিলন একটা গ্রেটার দ্যান 0 নাম্বার চুজ করছি। এবং আমরা এর আগে মানে সেকেন্ড সেমেতে আমরা অলরেডি আর্কিমিডিয়ান প্রপার্টি বলে একটা প্রপার্টি পড়েছি, যে কোনো রিয়েল নাম্বার এপসিলনের জন্য তার থেকে ছোট 1/ টাইপের একটা ন্যাচারাল নাম্বার আমার এক্সিস্ট করবে, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে গ্রেটার দ্যান 0, একটা ন্যাচারাল নাম্বার মানে তো গ্রেটার দ্যান 0ই হবে, যার জন্য 0 <1/k> <1/ε>. এই জায়গাটাকে আমি প্রথম গুটিটা সাজিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করছি সেটা হচ্ছে আমি একটা ছোট্ট কাজ করছি, সেটা হচ্ছে আমি একবারে ডাইরেক্ট অঙ্কটাতে চলে যাচ্ছি, আর কোনো এদিক ওদিক না তাকিয়ে, অনেক কথা বলেছি এটা কিন্তু আমি এদিক ওদিক না তাকিয়ে আমি একটা কথা ডাইরেক্ট লিখছি,
সেটা হচ্ছে যে মড অফ এফ এক্স মাইনাস এফ আলফা, এটা মানে কত হবে? আচ্ছা এফ এক্স, এক্সটা আমি কোথা থেকে তুলছি? এক্সটা তুলছি আমি এখানে লিখেও দিচ্ছি যে আমি প্রথমে এক্সটাকে প্রথম ডিফাইন করে নিই, নাহলে ব্যাপারটা মুশকিল হবে। আমি এক্সটা তুলছি ফর অল এক্স বিলংস টু কোথায়, সেটা হচ্ছে এন কত আলফা কমা ডেল্টা ইন্টার, এইটা আলফা কমা ডেল্টা মানে হচ্ছে কি আলফা বিন্দুটা, এটা ছিল আমার আলফা বিন্দু, আলফাটা হচ্ছে ইরাশনাল নাম্বার, এইখানটা ছিল ক্লোজ ইন্টারভ্যাল জিরো ওয়ান, ছবিটা আঁকবি জিরো ওয়ান, এইখানটা ছিল আলফা, আলফাকে ঘিরে একটা স্মল নেবারহুড তৈরি করলাম, মানে হচ্ছে এই অংশটা হচ্ছে কত, সেটা হচ্ছে এন আলফা কমা ডেল্টা, এটা আমি ধরলাম এইটা হচ্ছে আমার নেবারহুডটা। তাহলে এটা নিশ্চয়ই সাবসেট আছে কার, এটা নিশ্চয়ই সাবসেট আছে কোথায়, সেটা হচ্ছে জিরো ওয়ানের সাবসেট, এটা জিরো থেকে ওয়ানের মধ্যে সাবসেট আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এক্সটা, এবার দেখ নাও আমি এবার তৈরি করছি কত, সেটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ আলফা, এইটা সমান জিরো হবে, কেন বলতো? যদি আমি লিখে নিই ইফ এক্স ইজ ইরাশনাল, এক্স ইজ ইরাশনাল, কেন? কারণ আলফাটাও ইরাশনাল, আর ইরাশনাল হলে আমরা আগে বলেছি ইরাশনাল হলে জিরো হয়, তাহলে এখানে এক্সও ইরাশনাল আলফাও ইরাশনাল, তাহলে দুটোই হচ্ছে জিরো, তাহলে জিরো মাইনাস জিরো মানে জিরো হচ্ছে। আচ্ছা আরেকটা হচ্ছে যদি এফ এক্স মাইনাস এফ আলফা করি সেটা হবে আমার কত, সেটা হচ্ছে ওয়ান বাই এন, কেন? যদি ইফ এখানে পাশে লিখছি ইফ আদার্স অন্য কোনো নাম্বার, মানে হচ্ছে যদি র্যাশনাল তুলি, যদি আমার ইফ এক্স ইজ র্যাশনাল, যে কোনো আমি একটা র্যাশনাল তুললে, র্যাশনাল তুললে কি হয় এফ এক্সের মানটা এই ওপরে লিখে দিচ্ছি, দেখ এই ওপরে এফ এক্সের মানটা কত ওয়ান বাই এন, তাহলে আমি এখানে এফ এক্সটা লিখছি ওয়ান বাই এন, আর এফ আলফা তো সবসময় জিরো কারণ আলফাটা আমি ধরেছি কত ইরাশনাল নাম্বার, তাহলে এটা পাচ্ছি ওয়ান বাই এন। কিন্তু এই ওয়ান বাই এন মানে ওয়ান বাই এন যদি হয় এইটা লেসার ইকুয়াল টু ওয়ান বাই কে, কেন? কারণ তার আগে আমি অলরেডি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এনটা আমি ধরে নিচ্ছি হচ্ছে কোন একটা গ্রেটার দ্যান কে এর জন্য, এবার এইটা লেস দ্যান এপসিলন অলরেডি আমি এখানে করে নিয়েছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এফ এক্স মাইনাস এফ আলফা এটা অল কেসের জন্য, অল কেসের জন্য এফ এক্স মাইনাস এফ আলফা এটা অল কেসের জন্য কোথায় পাচ্ছি লেস দ্যান এপসিলন, ফর অল এক্স কোথায় এক্সটা কোথা থেকে তুলেছি, এইটা থেকে তুলেছি, ফর অল এক্স বিলংস টু এন আলফা কমা ডেল্টা, আলফা কমা ডেল্টা মানে হচ্ছে মড অফ এক্স মাইনাস আলফা লেস দ্যান ডেল্টা। তাহলে দেখ এইটা হলে এটা হয়ে নেবার, এখানে আমি হয়ে নেবার লিখছি, তাহলে এইটা মানে কী প্রকাশ করছে যে লিমিট এক্স টেন্স টু আলফা এফ এক্স ইকুয়াল টু এফ আলফা, এই ব্যাপারটা প্রকাশ করছে। আচ্ছা মানে যে কোনো ইরাশনাল নাম্বার, এখানে আলফাটা ধরেছি ইরাশনাল নাম্বার, যে কোনো ইরাশনাল নাম্বারের জন্য আমার লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি এটাকে কী বলবো, সেটা হচ্ছে আমার থিওরামটা ডান হলো যে যে কোনো ইরাশনাল নাম্বারের জন্য সে কী হলো কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু র্যাশনাল নাম্বারের জন্য সে কিন্তু কন্টিনিউয়াস নয়, ঠিক আছে।